অরুণাচল প্রদেশে সিওম সেতুর উদ্বোধন সহ মোট 27টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ। এই প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্বে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন। সেখানে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, বসুদেব কুটুম্বকম শব্দবন্ধ তো এই দেশের মাটি থেকে উঠে এসেছে, আমরা ভারতীয়রা শান্তির পূজারী, আবারও শক্তিরও উপাসক। পররাষ্ট্রনীতি নিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন যে এটা যুদ্ধের যুগ নয়, ভারতের সংকল্প এটাই। এই সংকল্পের মাধ্যমে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত, কিন্তু কোনো দেশ যদি আক্রমণ করতে চায় তার যুদ্ধসই জবাব দিতে ভারত কখনো পিছপা হবে না বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সেই চ্যালেঞ্জ নিতে আমরা সবসময় প্রস্তুত। রাজনাথ আরও বলেন, দেশের মাটি রক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়, সীমান্তে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা ভারতের আছে। ভারতের ভৌগোলিক অবস্থানে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব কতখানি সেটা বোঝাতে গিয়ে রাজনাথ জানান, শুধুমাত্র দেশের সমষ্টিগত উন্নয়নের রাস্তা উত্তর পূর্ব ভারত নয়, উত্তর পূর্ব ভারত মানে সমগ্র পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক বাণিজ্যিক ভ্রমণ এবং পর্যটন শিল্পের সরাসরি সম্বন্ধ। উত্তর পূর্ব ভারতের উন্নয়নে মোদী সরকার নিয়ত কাজ করে চলেছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। प्रधानमंत्री पद की जिम्मेदारी हमारे नरेंद्र मोदी जी ने संभाली है, भारत की प्रतिष्ठा, भारत की इज्जत सारी दुनिया की नजरों में बढ़ी है। पहले भारत अंतर्राष्ट्रीय मंचों पर कुछ बोलता था, दुनिया भारत की बातों को जितनी गंभीरतापूर्वक लेना चाहिए उतनी गंभीरतापूर्वक नहीं लेती थी, लेकिन आज यदि अंतर्राष्ट्रीय मंचों पर भारत कुछ बोलता है तो सारी दुनिया कान खोल कर सुनती है कि भारत बोल क्या रहा है। यह भारत के भविष्य की दुनिया में बनी। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।